একান্নতম দিনে আমার সংগ্রামী বন্ধুদের প্রথমে সংগ্রামী অভিনন্দনই জানাবো। আমি বিশেষভাবে আজকে সংগ্রামী অভিনন্দন এই জন্যই জানাবো যে কালকে আমাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি আজকে শক্তিশালী ভূমিকা আপনারা পালন করেছিলেন বলেই আমরা কালকের এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে পেরেছিলাম। কালকে পুলিশের যে ন্যক্কারজনক ঘটনা, যে বর্বরোচিত আচরণ, সরকারের যে অসভ্যতা, সেটা কালকে আবার একবার প্রতিষ্ঠা করলো এই রাজ্যের সরকার। আমরা জানি আমরা দীর্ঘদিন ধরে এই সরকারের বিরুদ্ধে লড়াই করতে করতে এটুকু বুঝতে পেরেছিলাম যে এই সরকারের মুখটা মোটেই মানবিক মুখ নয়, এরা অমানবিক মুখ। কিন্তু এই সরকার কালকে পার্শ্ব শিক্ষকদের উপরে আবার নতুন করে আক্রমণ করে প্রমাণ করলো যে কতটা তারা বর্বর এবং অমানবিক। কারণ আজকে কল্যাণী কাণ্ড, 16 আগস্ট 2019-এ পার্শ্ব শিক্ষকদের ওপর এই কলকাতার হাটকোমরের কাছে যে জমায়েত হয়েছিল তার উপরে লাঠিচার্জ, এবং তারপরে 11ই নভেম্বর 2021-এ 2020-তে 11ই নভেম্বর আমাদের মিছিলকে আটকে দেওয়া, এই পরপর ঘটনা ঘটলি ঘটার পর কালকে কফিনের শেষ পেরেক মুক্ত পেরেছে এই সরকার। কারণ শেষ পেরেক এই জন্যই বলবো এই সরকার আর থাকছে না, এই সরকারকে আমরা রাখবো না। এটা আমাদের পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে 48,000 পার্শ্ব শিক্ষকের নীতিগত সিদ্ধান্ত, এই সরকারকে বিদায় নিতেই হবে। কারণ এই সরকার আমাদের সঙ্গে যা করলো, যেভাবে প্রতারণা করলো, তার জবাব শুধু ভোট মাংসেই ফেলবে আমাদের পার্শ্ব শিক্ষকেরা। কালকে ভোটার অ্যাকাউন্ট হয়ে গেছে, সেখানে আমরা দেখেছি যে 3% আমাদের বার্ষিক বৃদ্ধি এবং 3 লক্ষ টাকা অবসরকালীন যে সুবিধা, এছাড়া আর কোনো কিছু ঘোষণা হয়নি। একটা 100 কোটি টাকা পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির জন্য বরাদ্দ ধার্য করা হয়েছে, কিন্তু সেটার কোনো ক্লিয়ার নোটিফিকেশন নেই, ক্লিয়ার কোনো কিছু কথাবার্তা বলা হয়নি। আমরা এই ভোটার অ্যাকাউন্টের ঘোষণার পরেও কেন এই ঐক্যমঞ্চকে এখনো পর্যন্ত আন্দোলনকে ঐক্যমঞ্চে এগিয়ে নিয়ে যাব, তার একটাই কারণ, এই 100 কোটি টাকা যে বরাদ্দ করা হলো তার পরিষ্কার হিসেবে রাজ্য সরকারকে দিতে হবে। 2 নম্বর বিষয়, আমরা এটা জানি যে যতক্ষণ না এম্বার্গো পড়ছে, বিধিনিষেধ চালু হচ্ছে নির্বাচনের কারণে, ততক্ষণ পর্যন্ত এই সরকার এখনো আমাদের জন্য ঘোষণা করতে পারেন, এবং সেই ঘোষণাটা হবে বেতন কাঠামো। বেতন কাঠামো নিয়েই আমরা এখান থেকে উঠবো। এই জায়গা, এই তীর্থভূমি, এই পূর্ণভূমিকে আমরা স্মরণীয় করে আমাদের দাবি আদায় করে আমরা কিন্তু এখান থেকে আমাদের আন্দোলন ছাড়বো। এটাই আমাদের পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চে আরো একটা নীতিগত সিদ্ধান্ত, এবং তার সাথে সাথে আমরা বলতে চাই যে আমরা 18 সাল থেকে যে অধিকার হারিয়েছিলাম একবারে যে কিছু পেলাম না তা নয়। এই আন্দোলনে আমরা চেয়েছিলাম বেতন কাঠামো, পূর্ণ শিক্ষকের অধিকার, কিন্তু আমরা যে অধিকারটা হারিয়েছিলাম সেই অধিকারটা কিন্তু অর্জন করেছি। এটাও কিন্তু পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চে আন্দোলনের ফল, অর্জিত অধিকারকে তারা আবার ঘরে ফিরিয়ে আনতে পেরেছে। 3% কিন্তু তারা ইনক্রিমেন্টটাকে চালু করতে পেরেছে, কিন্তু না, এটা আমাদের শেষ দাবি নয়। আমরা যে দাবিতে আন্দোলন করছি সেই দাবি এটা নয়, এটা আমাদের অধিকার কেড়ে নিয়েছিল, সেই কেড়ে নেওয়া অধিকারকে আমরা ঘরে ঢুকিয়েছি। আমরা 1 লক্ষ টাকা যে অবসরকালীন ভাতা পেতাম সেটাকে 3 লক্ষ টাকা করা হয়েছে, কিন্তু এই সরকারকে জানাতে চাই যে আজকে যে মূল্য সূচক, সেই মূল্য সূচকের নিরিখে দাঁড়িয়ে
করব স্থগিত করব এবং যদি আমাদের পাওনাগান্ডা মিটিয়ে দেয় আমরা আন্দোলন পুরো শেষ করে দেব যদি পাওনাগান্ডা মিটিয়ে না দেয় তাহলে আগামী দিনে যে সরকার আসছে সেই সরকারের উপর আমরা চাপ রেখে দেব সেই সরকারকে আমরা বাধ্য করব যে আমাদের দাবি পূরণ না হওয়া দাবি পড়ে রইল সেই দাবি তাদের সরকারে আসার সঙ্গে সঙ্গে পূরণ করে দিতে হবে সুতরাং বন্ধু ধৈর্য ধরে আমাদের যে প্রত্যয় দৃঢ়চেতা মনোভাব নিয়ে আমরা লড়াই করে যাচ্ছি আজকে 51 দিন ধরে এবং বিগত দিনে 17 সাল থেকে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ তার মঞ্চ তৈরি করে আজকে যে আন্দোলন চালাচ্ছে সেই আন্দোলনকে কিন্তু আমরা এগিয়ে নিয়ে যাব আমরা ঠিক এইভাবে আমাদের দৃঢ় প্রত্যয় নিয়ে আমাদের আন্দোলনকে শক্তিশালী করে এগিয়ে নিয়ে যাব তবে আজকে শুরুতেই আমাদের স্টিয়ারিং কমিটি অন্যতম মূল্যবান নেতৃত্ব মনোরঞ্জন মণ্ডল আপনাদের কাছে বলেছেন যে আজকে আমরা যারা সবাই এখানে ঐক্যমঞ্চ তৈরি করেছি বিভিন্ন মতাদর্শে বিভিন্ন মনে বিভিন্ন জায়গা সংগঠন আমরা একত্রিত হয়ে এখানে ঐক্যমঞ্চকে স্থাপন করেছি সুতরাং আজকে আমরা পরিবারেও দেখেছি যে ভাই ভাইয়ের সঙ্গে মা বাবার সঙ্গে আমাদের অনেক সময় মতবিরোধ হয় হতে পারে আমাদের মতবিরোধ হচ্ছে কিন্তু সেই মতবিরোধকে বড় করে দেখে আমরা কিন্তু এই পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চকে কলুষিত হতে দেব না সেটা আমাদের ঘরে বসে সেই আলোচনা করে সেই মতবিরোধকে আমরা সেই জায়গাতেই নিষ্পত্তি করব কারণ আমাদের বিরোধ হতে পারে মতের আমাদের কিন্তু মতের অনৈক্য কোনোদিন ঘটেনি আজকে মতের অনৈক্য ঘটেনি বলে আজকে মানব সম্পদ উন্নয়ন সহায়ক কর্মী ইউনিয়নের নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি শাখা ভগীরথের হাত ধরে এই 17 সাল থেকে এই পথ ধরে ঐক্যমঞ্চকে সবল করতে পেরেছে আমাদের অনেক সময় অনেক বিষয়ে ডিফারেন্স অফ অপিনিয়ন হয়েছে কিন্তু সেটা আমরা নিজেরা আলোচনা করে মিটিয়ে ফেলেছি মিটে গেছে ঐক্যমঞ্চের অন্তরে অন্তর্ভুক্ত ঐক্যমঞ্চের বাইরে যায়নি সুতরাং আপনাদের কাছে আমাদের আবার বিনীত অনুরোধ যে আপনারা কোন সময় ডিফারেন্স অফ অপিনিয়ন হলে সেটা নিজেদের মধ্যে অন্তরে মিটিয়ে ফেলার চেষ্টা করুন সেই প্রভাব যেন আমাদের এই আবেগতাড়িত হয়ে যে পার্শ্ব শিক্ষকেরা আমাদের মুখের দিকে তাকিয়ে দাবি আদায় করতে এসেছে তাদের হৃদয়কে স্পর্শ যেন না করে এটা আমাদের স্বনির্বন্ধ অনুরোধ আমাদের পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে সুতরাং আমরা আগামী দিনে যে আন্দোলন করব সেই আন্দোলন যে কদিন আমরা করতে পারি সেখানে কিন্তু আমরা বলিষ্ঠ ভূমিকা আমরা নেব এটাই আমাদের আজকে সিদ্ধান্ত হওয়া উচিত গতকাল আমাদের স্টিয়ারিং কমিটি মিটিং হয়েছে আমরা শুধু স্টিয়ারিং কমিটির কয়েকজন সদস্য নয় বর্ধিতভাবে সদস্যদের নিয়ে আমরা কয়েকটি সিদ্ধান্তে উপনীত হয়েছি সেগুলি আপনাদের কাছে আমরা বার্তা দেব আজকে ভগীরথ বলবে তার মধ্যে আমাদের যেটা প্রথম সিদ্ধান্ত রয়েছে যে আজ থেকে এই নক্কার এই বর্বর এই সরকারকে উচিত জবাব দেওয়ার জন্য এই মঞ্চ আমরা খুলে দিলাম রাজনৈতিক নেতৃত্বদের জন্য আজকে এখানে সমস্ত মানুষের মাঠে নেতৃত্ব আসবে রাজনৈতিক নেতৃত্ব আসবে তা আজকে দেখে যান আজকে পার্শ্ব শিক্ষকদের উপর কি বর্বর আচরণ হয়েছে আজকে তারা দেখে যান এই অমানবিক সরকার কিভাবে পার্শ্ব শিক্ষকদের প্রতারণা করলো তারা আজকে এখানে এসে দেখে যান তারা আজকে বলে যান এই সরকারের বিরুদ্ধে আজকে গর্জন তুলুন এই সরকারের বিরুদ্ধে তারা আঙুল তুলুন সেই জন্য আজকে আমরা এই সিদ্ধান্ত নিলাম 51তম দিনে আজকে আমাদের এখানে রাজনৈতিক নেতৃত্বরা আসবে প্রথমে জানিয়ে দিই যে গণসংগঠনের নেতৃত্ব হিসাবে সর্বভারতীয় সিআইটিউ সাধারণ সম্পাদক কমরেড তপন সেন একটু পরেই আমাদের এই মঞ্চে আসবেন এরপরে আস্তে আস্তে অন্যান্য নেতৃত্বরা আসবেন এর আগে থেকে আমাদের অন্যান্য রাজনৈতিক নেতৃত্বরা তারা এসেছেন খবরাখবর নিয়েছেন বাইরে বসেছেন গতকালও আমাদের বিশেষ রাজনৈতিক দলের নেতৃত্ব এসেছিলেন অন্য রাজনৈতিক দলের নেতৃত্বরাও প্রায় আমাদের সঙ্গে আসছেন খবর নিচ্ছেন কথা বলছেন এবং বিধানসভা চলো অভিযানের দিনেও রাজনৈতিক নেতৃত্বরা বিধায়করা এসেছিলেন আমাদের কাছে আমাদের দুঃখ যন্ত্রণা বেদনা শরিক হয়েছিলেন আজকে আমরা দেখেছি যে আমাদের বিধায়করা ঘরে বাইরে লড়াই করছেন আমাদের মঞ্চে এসে লড়াই করবেন তারা যেরকম আমাদের সঙ্গে পথে লড়াই ছিলেন বিধানসভায় লড়াই ছিলেন
তেমনি আজকে আমরা চাইছি তারা এসে আমাদের এই মঞ্চের শরীক হন। সুতরাং আমাদের এটা এক নম্বর সিদ্ধান্ত। দুই নম্বর সিদ্ধান্ত, সরকারকে আমরা আবার হুঁশিয়ারি দিতে চাই আর একটি কর্মসূচির মাধ্যমে, তা হলো আমরণ অনশন। আজ থেকে এই মঞ্চে আমরণ অনশন শুরু হবে এবং সরকার দেখতে পাবে যে সেই অনশনের মাধ্যমে আমরা কিভাবে দাবিকে পূরণ করে ঘরে ঢোকাতে পারি। সুতরাং আমরা এই দুটি যে সিদ্ধান্ত গ্রহণ করেছি আপনাদের কাছে আমাদের আবেদন অনুরোধ যে এই কর্মসূচি আজকে আমাদের সফল করতে গেলে আমাদের এই মঞ্চকে ভরাতে হবে। আজকে আমরা এই মঞ্চকে আমার বলিষ্ঠ শক্তিশালী করে তুলব, এই উদ্যোগ আমাদের প্রত্যেককে গ্রহণ করতে হবে। প্রত্যেকে যারা জেলার বা আওয়ামীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন তাদের সঙ্গে যোগাযোগ রেখে নূতনভাবে আসার ব্যবস্থা গ্রহণ করুন। এবং আবার বলবো, আমাদের কিন্তু সময় ফুরিয়ে যায়নি, ভোট অ্যাকাউন্ট হয়ে গেলেও এম্বার্গো ঘোষণার দিন পর্যন্ত এই রাজ্যের সরকার পারে আমাদের জন্য ঘোষণা করতে। সুতরাং সেই দিন পর্যন্তই আমরা কিন্তু আমাদের এই আন্দোলনকে শক্তিশালী ভূমিকায় নিয়ে গিয়ে চালিয়ে নিয়ে যাব। আবার আর বিশেষ কিছু বলার নেই, আমরা আমাদের কর্মসূচি এগিয়ে নিয়ে যাব। আশা রাখবো আপনারা কাঁধে কাঁধ লড়িয়ে আমাদের সঙ্গে এই কর্মসূচিতে থাকবেন, এই মঞ্চকে শক্তিশালী করবেন এবং আগামী দিনে আমাদের দাবি পূরণের জন্য আমাদের যে আশু কর্তব্য সেই কর্তব্যকে আমরা পালন করব। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ জিন্দাবাদ।